আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমি লুবনা বলছি লন্ডন থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। আজকে একটা ভিডিও আমি শেয়ার করব, কিছু ইবে থেকে শপিং করেছি, ওগুলো আনপ্যাক করব। এরপরে বিকালবেলা মেহমান আসবেন আমার ঘরে, তো ওদের জন্য কী কী নাস্তা বানাবো একটা শেয়ার করব। আর মেহমানদেরকে কীভাবে আমি সব কিছু আপ্যায়ন করলাম। বিকালে মেহমানরা নাস্তার জন্য আসবে আর কি, ওরা বেড়াতে আসবে 2 ঘন্টার জন্য, তো একটু নাস্তা রেডি করবো। এর আগে আমি ইবে থেকে কিছু শপিং করছি, ওগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো দেখেন কী কী আনলাম, আমি জানি অনেকে পছন্দ করবেন, এই জন্য এইটা আমি একটু শেয়ার করতেছি দুইটা জিনিস। প্রথমটা আপনাদেরকে দেখিয়ে দিই, ওই দেখেন এই মেশিনটা আমি টিকটকে দেখাছিলাম, তো এরপরে ভাবলাম আমি ইবে থেকে কিনি। অনেক সময় দেখা যায় টিকটক থেকে কিনলে ডেলিভারিগুলো আসে না আর কি, সময় মতো আসে না, আর অনেক সময় দেখা যায় ইয়ে করে। তো ইয়ে একটা মেশিন আর কি, এই যে আমি দেখাই, এটা আমি জানি না ওর ইনস্ট্রাকশন আছে কি না, দেখি কীভাবে ওইটারে। এটা হলো আর কি, যেমন আমরা অনেক সময় নারিকেলের ফোক বানাই, সিঙ্গারা বানাই, ওগুলোর জন্য একদম ইজি একটা ইয়ে আর কি, এভাবে বানানো হয়। তো আগামীতে ইনশাল্লাহ আমি এটা দিয়ে কিভাবে আমি যেমন মনে করেন ডাম্পলিন, এরপরে নারিকেলের ফোক বা সমোসা বানাই একটু শেয়ার করবো। বাট মেশিনটা যে আনছি একটু শেয়ার করলাম আপনাদের মধ্যে, তো অনেকে পছন্দও করবেন ইনশাল্লাহ। আর এখন আর একটা জিনিস এনেছি, ওইটাও আনপ্যাক করবো আর কি। এরপরে ফটোটা দেখে দিলাম, এইটা তো দেখলেন তো, এটা অনেক ইজি, বাট এটা ইউজ করাটা আগামীতে একটা ভিডিওতে আমি শেয়ার করবো ইনশাল্লাহ। আমি দেখছি ওরা অনেক সুন্দর করে বানায় ওগুলো দিয়ে। আমি টিকটকে দেখার পরে আমি এটা ইবেতে সার্চ করে আনছি আর কি, আমি টিকটক থেকে কিনি নাই। তো নেক্সট আমি দেখে দিই আপনাদেরকে, একটু ক্লোজ আপ করে দেখে দিই, দেখেন। আর ওরা তো ডাম্পলিং বানায়, আমরা তো এটা দিয়ে নারিকেলের ফোপ, সমোসা সব কিছু বানাবো, তো এর জন্য আর কি আমাদের অনেক কাজে আসবে ইনশাল্লাহ। এটা তো আমি শেয়ার করবো আগামীতে, যদি বানাই কীভাবে ইনশাল্লাহ। তো নেক্সট ভিডিও দেখবেন এখন, এটা লাগানোর পরে শেয়ার হবো কীরকম লাগছে বা লাগে দেখতে। এইটা আর জিনিসটা কি এখন একটু শেয়ার করবো আপনাদের মধ্যে। আসলে আমি টিকটকে দেখেছিলাম, টিকটকে দেখার পরে দেখলাম যে টিকটকে একটু প্রাইসটা একটু বেশি, এর জন্য আমি ইবেতে সার্চ করে আর কি ইবে থেকে কিনলাম। আর এটা হলো আর কি ওয়ালের মধ্যে ফিট করা যায়, তো আমি এটা ফিট করে ইনশাল্লাহ শেয়ার করতেছি আপনাদের মধ্যে। আর ফিট দেখি চেষ্টা করবো কীভাবে ফিট করি এটাও শেয়ার করার জন্য আর কি। আসলে ওরা ইনস্ট্রাকশন দেওয়ার কথা ছিল, বাট কোনো ইনস্ট্রাকশন দেয় নাই। বাট আমি দেখছি এটা কীভাবে, টিকটকে দেখছি ওরা কীভাবে ফিট করে, এরপরে ইনস্ট্রাকশন দিলে ভালো হতো ওদের। এইটাই ইবেতে আসলে সব কিছু, সব জিনিস কিন্তু অ্যাড করে না। এই এইভাবে যদি লাগান তাহলে কাবাডের পিছনে, যেমন কাবাডের সামনে রাখতে পারবেন এরকম। এই দেখেন পিনটা অনেক ইজি ইউজ করার জন্য আর কি, কিচেনের কাবাডে বা বাথরুমের। আর যদি আপনারা ওয়ালে ফিট করতে চান তাহলে এই যে ওরা দিছে এইটা, এই দেখেন এটা ওয়ালে ফিট করার জন্য আর কি। এটার মধ্যে ডাবল সাইডেড টেপ লাগিয়ে, যেমন একটা সেলেটিপ আর কি, যেটা আবার ডাবল সাইডে থাকে, ওইটা লাগিয়ে এরপরে এটা ওয়ালে ফিট করা যায় এরকম।
তো আমি ওয়ালে লাগাবো, যেহেতু আমি বাথরুমের জন্য আনছি, আমি বাথরুমে লাগানোর জন্য আনছি আর কি। তো এটা আমি ওয়ালে ফিট করে নিব ইনশাল্লাহ, তো শেয়ার করব ইনশাল্লাহ। একটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে, মনে করেন এই যে খাবারটা আছে, তো এই খাবারের মধ্যে আর কি এই বিনটা এভাবে লাগাতে পারবেন, এভাবে মনে করেন কিচেনের খাবারে এটা যেমন ছোটো মোটো রাবিশ ফলানোর জন্য খুবই সুবিধাই। দেখেন, আর এই তো ক্লোজ করে নেবেন, বাট আমি মেইনলি বাথরুমের জন্য, তো বাথরুমে লাগাইবো এখন মেইনলি, আমি বাথরুমের জন্য আনছি, বাট বাথরুমে লাগিয়ে দেখাবো আর দেখালাম আর কি কিচেনে কীভাবে মনে করেন যে কোনো ফুড ওয়েস্টের জন্য এটা ব্যবহার করতে পারবেন। আর এই লিডটাও এভাবে তোলা যায়, লিডটা ওপেন হারা যায় এভাবে, ব্যাগও লাগানো যায়, যে কোনো ধরনের প্লাস্টিকের ব্যাগ, এই এখানে ব্যাগ লাগিয়ে ডাস্টবিনটা রেখে দিতে পারবেন লিডটা আর কি। তো এই দেখেন আপনারা, এটা আমি আসলে আমার বাথরুমে ফিট করলাম, তো এটা অলরেডি ফিট করে ফেলেছি এভাবে, একদম ইজি ফিটিং। ওদের প্লাস্টিক আছে এখানে, আপনারা ডাবল সাইডেতে ইয়ে সেলোটেপ দিয়ে আর কি লাগিয়েছি। আমি দেখাই আপনাদেরকে প্রথমে, বাট ডাস্টবিনটা দেখেন কীভাবে লাগালাম ওয়ালের মধ্যে আর কি, আর ইজি ইজি খোলা যায় রাবিশ ফেলানোর জন্য। তো এখন সব কিছু একটু দেখাই কীভাবে আমি লাগিয়েছি। দেখেন ওইটার মধ্যে একদম ইজি এভাবে। তো এখন মেহমান আসবেন, আমার মেহমানদের জন্য প্রস্তুতি নিচ্ছি, তো দেখবেন বিকালবেলা, আসলে আমার বাথরুমে উইন্ডো নাই, এর জন্য লাইটের একটু আওয়াজ হচ্ছে আর কি ফ্যানের। তো আমি ভিডিওটা কন্টিনিউ করবো, সাথে থাকেন। আর আপনাদের সাথে শেয়ার করলাম না যে আমার ঘরে আজকে মেহমান খেয়ে আসবেন, তো একটু বলে দিই আজকের মেহমান হলো আমার ফ্রেন্ডের বাগনি। তো সে এসেছে আমার ফ্রেন্ডের ঘরে আর কি নাইয়োর, তো সে তাকে আমি দাওয়াত দিয়েছিলাম, তো ওরা বললো যে দাওয়াত খাওয়ার কোনো সময় নাই, একটু বেড়ানোর জন্য ওরা আসবে, তো শুধু দুই এক ঘন্টার জন্য আর কি। তো আজকের মেহমান ওরা, তো আমার ফ্রেন্ডের বাগনি আর কি। আর এখানে যে রেসিপিগুলো দেখতেছেন, আসলে আমি রেসিপি শেয়ার করলাম না, কারণ হচ্ছে এই রেসিপিগুলো আমি অনেকবার আমার চ্যানেলে অলরেডি শেয়ার করে নিয়েছি অলরেডি, ডালের বড়া, সমোসা বা অন্যান্য যত কিছু বানিয়েছি অলরেডি আসলে আমার চ্যানেলে আছে। তো যদি কেউ দেখতে চান তাহলে একটু ঘুরে আসবেন, আমার রেসিপিগুলো দেখে নেবেন আর কি। আর এদিকে আমি সব কিছু ফ্রাইও করে নিচ্ছি, সমোসাগুলো, এরপরে নারিকেলের ফোপ, এরপরে অন্যান্য যতগুলো নাস্তা আর কি। তো দেখবেন ওদেরকে কীভাবে আপ্যায়ন করলাম আজকে। Thank you.
আজকের মেহমানের জন্য সব কিছু টেবিলের উপরে নিয়ে আসলাম, আর এদিকে আমার গার্ডেনের কিছু শসাও হেঁটে দিলাম। আর আগে বাগে বলে দিই, ব্লগটা অনেক আগের, 3 সপ্তাহ আগের, তো আমি আসলে সময় মতো কিছুই শেয়ার করতে পারতেছি না। ইনশাল্লাহ আরও কিছু ব্লগ রেডি করতেছি আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর। তো আমার যারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি আসলে বিদায় নিয়ে নিচ্ছি। আর সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন ভিউয়ার্স। আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহ খায়ের, থ্যাংক ইউ ফর ওয়াচিং। এত ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। শেষ হয়ে কোনো সার ছাড়া কথা লগ।